উত্তর চব্বিশ পরগনা টিটাগড় থানার অন্তর্গত বাবনপুর গ্রামে লিংক রোডের বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষদের চরম দুর্দশার মধ্যে পড়তে হয়। আমি রেবেকা আর এই হলো আমার সম্প্রদায়। জল এক হাঁটু জল জমে যায়, এক হাঁটুর উপরে একটা গাড়ি পর্যন্ত আসতে ঢুকে মানে পারে না, রুগীরা কোনো যেতে পারে না, তাদের পাঁজা করে তুলে নিয়ে যেতে হয়। তার মধ্যে আমি একদিন পড়ে গেছিলাম, আমার পাটা একটু হাড় ভেঙে গেছে, আমার ভ্যান ছিল আমার ভ্যানটাও ভেঙে গেছে। এই রাস্তা খারাপের জন্য আমাদের বিভিন্ন অসুবিধায় পড়তে হয়। আমি শান্তিনগর স্কুলে পড়ি, এই স্কুলে আমি যখন যাই তখন এখানে সাইকেল নিয়ে যেতে হয় আমাকে, এবং এখানে বড় বড় রাস্তা ভেঙে যাওয়ার কারণে বড় বড় পাথর উঁচু হয়ে রয়েছে, যার ফলে আমার কোনো কোনো দিন সাইকেল দিয়ে পড়েও যায়। লিংক রোডটি ব্যবসায়িক এবং বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রামের জন্য রাস্তাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যযাত্রীদের চরম দুর্দশার মধ্যে পড়তে হয়। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতেও অনেক সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে বড় বড় গর্তগুলোয় জল ভরে প্রায় হাঁটু জল হয়ে যায়। এলাকার বাসিন্দাদের নিত্যদিনের কাজ তখন বন্ধ রাখতে হয়। ঘুটনা ঘুটনা পর পানি লগ যাতা হ্যাঁ, চারো ওর কাদা কাদা হুয়া হ্যাঁ, আর আমরা সাইকেল সে স্কুল যাতে হ্যাঁ। হাম ইয়া বলনে চাতে হ্যাঁ কি রাস্তা থোড়া জলদি বানানো চাইয়ে কি আমরা আচ্ছা সে স্কুল যা পায়। এই যে বাবনপুর লিংক রোডের এই যে সমস্যাটা রয়েছে, এই যে রাস্তার এই যে বেহাল অবস্থা, এই ব্যাপারে আপনার কি বলার আছে? জেলা পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়ে গেছে, আজকে থেকে দু বছর আগে আমরা সবগুলোই পাঠিয়েছিলাম, আবার রিমাইন্ডার দিয়ে পাঠিয়েছি। আশা করছি এই মধ্যেই হয়তো জেলা পরিষদের অনুমোদন হয়ে যাবে, আশা করছি দু তিন মাসের মধ্যে করব। সম্প্রদায়ের একজন সদস্য হিসাবে এবং এই রাস্তা দিয়ে চলাচলকারী নিত্যযাত্রী হিসাবে চাইব এই রাস্তার মেরামতের কাজ যত শীঘ্রই সম্ভব শুরু হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব, তারা যেন মোহনপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শ্রী নির্মল করকে 9836667001 নাম্বারে ফোন করে রাস্তার মেরামতের কাজ শুরু করানোর জন্য অনুরোধ করুন। আমি রেবেকা পারভিন, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে, ইন্ডিয়া আনহার্ডের জন্য।